ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন। নানা দুশ্চিন্তায় তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম। সবার মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দান করা একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সন্তান দান করে না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশুরার 50নং আয়াতে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, অথবা যাকে ইচ্ছা বন্ধা করেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি নির্বিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তার কাছে নেক সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন এবং সন্তান দান করবেন। আল্লাহর অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন, তাকে নেক পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করে। দোয়াটি হচ্ছে, রব্বি হাবলি মিনাস সলিহীন, হে আমার প্রভু আমাকে একটি সৎ পুত্র দান করুন। সূরা সফাত আয়াত 100। পরিশেষে মনে রাখুন, কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য বৈধ ও ইসলামিক উপায় অবলম্বন করতে হবে, কোনো অবৈধ আইন ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়া পাঠ করা। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার নেক সুস্থ সন্তান দান করুক। আমিন।